হেল্ল বন্ধুসকল, আজি আমি এটা গুরুত্বপূর্ণ বিষয় লৈ আপোনালোকৰ ওচৰলৈ আহিছো। বন্ধুসকল, আজি আমি পুরুষৰ সকলো যৌন সমস্যাৰ সমাধানৰ কথা আলোচনা কৰিম। বন্ধুসকল, আজিৰ এই ভিডিওটো, আজিৰ এই ইনফৰমেশ্যনখিনি আপোনালোকৰ জীৱনৰ কাৰণে অতিকৈ গুরুত্বপূর্ণ হ'ব। আজিৰ এই ভিডিওটো আপোনালোকে শেষলৈকে চাব আৰু যদি প্রয়োজন হয় এই ভিডিওটো আপোনালোকে ডাউনলোড কৰি থৈ দিব, যাতে পিছৰ জীৱনত আপোনালোকে দরকার হলে এই ভিডিওটো বারে বারে চাব পাৰে। তেন্তে আহক বন্ধুসকল, কম্পিউটাৰ স্ক্রিনলৈ গৈ গোটেইখিনি কথা ভালদৰে আলোচনা কৰো। সো বন্ধুসকল, আজি মই অতি সহজ ভাষাৰে যৌন জীৱনৰ সকলো সমস্যাৰ সমাধানৰ বিষয়ে আলোচনা কৰিম। বন্ধুসকল, এই যৌন সমস্যা বা ছেক্সুৱেল প্ৰব্লেম বা ছেক্সুৱেল উইকনেছ অকল যে পঢ়া লিখা হোৱা অৰ্থাৎ এডুকেটেড মানুহৰে যে হ'ব তেনেকুৱা কিন্তু কোনো কথা নহয়। পঢ়া লিখা বা পঢ়া লিখা নকৰা সকলো মানুহৰে এই সমস্যাটো হ'ব পাৰে। সো সহজ ভাষাৰে যাতে সকলোৱে বুজি পায় সেই হিচাপে মই আপোনালোকক এই কথাখিনি কোৱাৰ কাৰণে চেষ্টা কৰিম। বন্ধুসকল, এই যিটো যৌন সমস্যা, এই যৌন সমস্যাৰ মেইন যিটো সমস্যা সেইটো হ'ল সোনকালে ডিচাৰ্জ হৈ যোৱা, অৰ্থাৎ যেতিয়া পুৰুষ এজনে ভেজিনাৰ ভিতৰত লিংগ সোমাব অলপ সময়ৰ ভিতৰতে তেওঁৰ ডিচাৰ্জ হৈ যায়, অৰ্থাৎ তেওঁৰ সিমেন বাহিৰ হৈ ওলাই যায়। আৰু অন্য এটা যিটো সমস্যা, অলপ সময়ৰ ভিতৰত অৰ্থাৎ যেতিয়া তেওঁ লিংগ মহিলাৰ ভেজিনাৰ ভিতৰত লিংগ সোমাব অলপ সময়ৰ ভিতৰতে তেওঁৰ লিংগটো সৰু হৈ যায়, শিথিল হৈ যায়। এই দুটা হৈছে মেইন সমস্যা। আৰু এই সমস্যা দুটা আপোনালোকে কেনেকৈ সমাধান কৰিব পাৰিব ইয়াৰ চলিউশ্যনৰ কথা আজি মই এই ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকৰ লগত আলোচনা কৰিম। বন্ধুসকল, প্ৰথমতে আপোনালোকে এই বস্তুটো চাওক। বন্ধুসকল, আপোনালোকে ইয়াত লক্ষ্য কৰক, এই যে বাইচেপ আছে, মানুহজনে যে বডি বনাইছে আপোনালোকে ইয়াত দেখা ধৰণে, এই মানুহজনে যে বডি বনাইছে নিজে নিজে হৈছে নেকি? তেওঁ কঠোৰ পৰিশ্ৰম কৰিব লগা আছে, তেওঁ এক্সাৰচাইজ কৰিব লগা আছে, সেইকাৰণেহে তেওঁৰ বাইচেপ বা ট্ৰাইচেপ যি নহওক তেওঁ সেইটো কৰিব পাৰিছে। সো বন্ধুসকল, আমি যদি এটা শক্তিশালী লিংগ কৰিব লগা হয়, বেছি সময়লৈ যাতে আমি ষ্ট্ৰং কৰি ৰাখিব পাৰোঁ, বেছি সময়লৈ যাতে থিয় কৰি ৰাখিব পাৰোঁ, তাৰ কাৰণে কেইটামান এক্সাৰচাইজ আছে। আৰু এই এক্সাৰচাইজকেইটা বন্ধুসকল যোনে তোনে কিন্তু নকয়, কাৰণ বহুতেই ভাবে যে আমাৰ ওচৰত আহক মানুহজন, আমাৰ পৰা ঔষধ খাওক, আমাৰ এই 1000 টকা, 2000 টকা বা 10000 টকাৰ ঔষধ খাওক, আমাৰ ঔষধ বিক্ৰী যাওক, তাৰপিছতহে তেওঁক ভাল পৰামৰ্শ দিম। বন্ধুসকল, আপোনালোকে মনত ৰাখিব, বহুতেই বিজনেছ কৰিব বিচাৰে, বেপাৰ কৰিব বিচাৰে, সেয়েহে তেওঁলোকে প্ৰথমতে কিন্তু বহুতে আচল কথাবিলাক নকয়। যেতিয়া মানুহজনৰ 10,000, 20,000, 1,00,000 টকা খৰচ হ'ব, তাৰপিছতহে তেওঁক আচল কথাবিলাক ক'বলৈ ধৰে। চ' বন্ধুসকল, মই সদায় চেষ্টা কৰোঁ যাতে আপোনালোকক আচল কথাবিলাক ক'ব পাৰোঁ, শুদ্ধ যাতে আপোনালোকক ইনফৰ্মেশ্যন দিব পাৰোঁ। চ' বন্ধুসকল, এই ক্ষেত্ৰত এই যে তেওঁ বডি বনাইছে, বাইচেপ পাইছে, তাৰ কাৰণে তেওঁ এক্সাৰচাইজ কৰিছে, ঠিক একেদৰে বন্ধুসকল আমি যদি আমাৰ লিংগটো শক্তিশালী কৰিব বিচাৰোঁ তেনেহ'লে আমি কি কৰিব লাগিব, কিছুমান এক্সাৰচাইজ আছে। চ' বন্ধুসকল, মানুহজনৰ যে আল্টিমেটলি যদি আমি কথা কওঁ যে এজন মানুহৰ যে সোনকালে ডিচাৰ্জ হৈ যোৱা, সোনকালে ৰক্তটো বাহিৰ হৈ যোৱা আৰু ছেক্স কৰাৰ সময়ত তেওঁৰ লিংগটো শিথিল হৈ যোৱা, এই সমস্যাটো কিয় হয়, তাৰ কিন্তু বহুতকেইটা কাৰণ আছে। তো প্ৰথম কাৰণ হ'ল বন্ধুসকল চাইক'লজিকেল কাৰণ, আৰু অন্য এটা কাৰণ হ'ল নিউৰোমাস্কুলাৰ উইকনেছ, আৰু অন্য এটা কাৰণ হ'ল বন্ধুসকল বিভিন্ন ধৰণৰ বেমাৰ। চ' বন্ধুসকল, বেছি ক্ষেত্ৰত অৰ্থাৎ 100 জনৰ ভিতৰত 99 জনৰে কিন্তু চাইক'লজিকেল কাৰণত হয়, অৰ্থাৎ তেওঁৰ একো বেমাৰেই নাই, সৰু সুৰা দুটামান বেমাৰ হৈছে যাৰ কাৰণে তেওঁ এই সমস্যাবিলাকত ভুগিব লগা হৈছে। পুৰুষজনে নিজে সমস্যাত ভুগিছে আৰু পুৰুষজনৰ সমস্যাৰ কাৰণে মহিলাগৰাকীও সমস্যাত পৰিছে। কাৰণ বন্ধুসকল, এই যিটো ছেক্স লাইফ আছে অৰ্থাৎ এটা হেলদি ছেক্সৰ কাৰণে পুৰুষ মহিলা দুয়োজনে কিন্তু সমানেই এনজয় কৰে, সমানেই আনন্দ পায়। যদি পুৰুষজনৰ সোনকালে ডিচাৰ্জ হৈ যায়, মহিলাগৰাকীয়ে কিন্তু আনন্দ নাপায়, সেয়েহে তেওঁলোকৰ পৰিয়ালত, তেওঁলোকৰ ফেমিলিত বিভিন্ন ধৰণৰ সমস্যা আহি পৰে। সেয়ে বন্ধুসকল, প্ৰথম কথা হ'ল আপোনালোকে প্ৰথমতে চাব লাগিব যে পুৰুষগৰাকীৰ কিবা সমস্যা আছে নেকি, তেওঁৰ ডায়েবেটিছ বা হাইপাৰটেনশ্যন অৰ্থাৎ ব্লাড প্ৰেছাৰৰ সমস্যা আছে নেকি। যদি আছে আপুনি ট্ৰিটমেণ্ট কৰক, ট্ৰিটমেণ্ট কৰিলে আপোনাৰ এই যিটো চুগাৰৰ সমস্যা, যদি চুগাৰ নৰ্মেলত আহে আপোনাৰ প্ৰব্লেমটো ছল্ভ হৈ যাব। যদি আপোনাৰ ব্লাড প্ৰেছাৰ সমস্যা আছে, ব্লাড প্ৰেছাৰ আপোনাৰ নৰ্মেল অহাৰ লগে লগে আপোনাৰ এই সমস্যাটো ঠিক হ'ব। আৰু লগতে যদি আপোনাৰ থাইৰয়ড সমস্যা আছে, হাইপাৰ থাইৰয়ডিজিম বা হাইপোথাইৰয়ডিজিম অৰ্থাৎ থাইৰয়ড কম থকা বা বেছি থকা, এই সমস্যা থাকিলেও আপোনালোকৰ এই ছেক্সুৱেল প্ৰব্লেমবিলাক আহে, প্ৰিমেচিয়'ৰ ইজেকুলেশ্যন বা ছেক্সুৱেল উইকনেছ, এই সমস্যাবিলাক আহে। আৰু ইয়াৰ উপৰিও বন্ধুসকল অন্যান্য কিছুমান সমস্যা আছে। মেইন যিটো সমস্যা বন্ধুসকল সেইটো হ'ল চাইক'লজিকেল, অৰ্থাৎ পুৰুষজনৰ মনত কিছুমান সমস্যা আহি পৰে, অৰ্থাৎ তেওঁৰ কামৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ ৱৰ্কলোডৰ কাৰণে, হয়তো তেওঁ চাকৰি কৰে, চাকৰিত বিভিন্ন ধৰণৰ টেনচন আছে, বা তেওঁ হাজিৰা কৰা মানুহ হ'ব পাৰে, বা দৈনন্দিন কাম কৰা মানুহ হ'ব পাৰে, বা কোনোবা কোম্পানীত কাম কৰা মানুহ, টি
টিচার হব পারে বা স্টুডেন্ট হব পারে, বিভিন্ন ধরনের ওয়ার্কলোডের কারণে, কামর কারণে, হেঁচার কারণে, চাপর কারণে তেওঁলোকৰ কিছুমান সাইকোলজিক্যাল সমস্যা আহি পড়ে, যার কারণে তেওঁ এই সেক্সুয়াল উইকনেস বা প্রিমেচিউর ইজিকুলেশন অর্থাৎ সোনকালে ডিসচার্জ হয়ে যাওয়া বা সোনকালে শিথিল হয়ে যাওয়া, সোনকালে শুই যাওয়া, এই সমস্যাবিল আহি পড়ে। সো বন্ধুসকল, প্রথমতে আমি চাব লাগবে যে যদি আপনি আপনার টেনশন আছে, আপনার যদি মানসিক আপনি দূর করার কারণে চেষ্টা করো, কারণ বন্ধুসকল আমার যে সেক্স আছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর অর্থাৎ আমার এই দিমাগর উপর নির্ভর করে, যদি আমি রিলেক্স থাকো আমার সেক্সুয়াল লাইফটা আমি ভালদরে এনজয় করবো পারি। কিন্তু তথাপি বন্ধুসকল কি আমি কাম নকরিম নেকি, আমি টেনশন নলম নেকি? আপনারা কাম করক, টেনশন লোক, আর আপনি সুস্থ একটা সেক্সুয়াল লাইফ এনজয় করবলে আর প্রিমেচিউর ইজাকুলেশন যাতে নহয় অর্থাৎ আপনার যে শীঘ্রপতন, সোনকালে ডিসচার্জ হয়ে যাওয়া সমস্যা যাতে নহয়, তার সলিউশন হল বন্ধুসকল, প্রথম হল মানে আগত কোয়া ধরনের বন্ধুসকল কিছুমান আপনার এক্সারসাইজ আছে বন্ধুসকল, মানে যে দেখাই দিল সেই এক্সারসাইজবিল যদি করবেন তাহলে আপনার লিঙ্গটা শক্তিশালী করব পার। আর তার প্রথম এক্সারসাইজটি হল বন্ধুসকল ইউরিন এক্সারসাইজ, অর্থাৎ যেটা আপনি পেশাব করব, পেশাব করে থাকতে আধাতে আপনি পেশাবটা রখাই দিব, তারপর আকো আপনি পেশাব করব, আকো রখাই দিব। যদি আপনি রখাই দিব পারে তেনতে বুঝব আপনার মাংসপেশী শক্তিশালী আছে, অল্প যদি আপনি এক্সারসাইজ করে তাহলে আপনি কিন্তু সোনকালে শক্তিশালী করব পার। কারণ বন্ধুসকল মানে যেটু ইউরিনটু অর্থাৎ পেশাবটা রখাই দিয়ার কথা কইসু, পেশাবটা রখাই দিতে যেখানে মাংসপেশী থাকে সেই মাংসপেশীখিনি কিন্তু আপনার সেই যে লিঙ্গর আশে পাশে থাকা মাংসপেশী আছে সেই মাংসপেশীখিনিয়ে, সেই মাংসপেশীখিনিক যদি আপনি শক্তিশালী করবো পারে তেন্তে আপনার লিঙ্গটো শক্তিশালী হব। সেই কারণে বন্ধুসকল প্রথমতে কি করব, আপনি পেশাব করে পেলাই আধাতে রখাই দিব, শিপা মারি ধরব, পেশাবটা আপনি শিপা মারি ধরব, আকো তারপর আকো পেশাব করো, এনেকৈ আপনি এই এক্সারসাইজটা বারে বারে করব। আর এই এক্সারসাইজটা অকল পেশাব করতেই নয়, যেতিয়া আপনি সেক্স করব, যেতিয়া আপনি ভেজিনার ভিতর লিঙ্গ সুমাই দিব, যেতিয়া আপনার সেই রসখিনি বাহির হওয়া হওয়া অবস্থা হয়েছে, মনত সেই ভাবটা আছে, তেতিয়া আপনি কি করব, শিপা মারি ধরব, ওলাব নিদিব। এই এক্সারসাইজটা যদি করে বারে বারে, অল্প সময়ের পিছত যদি আপনি আকো মিলন করে, আকো যদি ভাবটা আহে আকো শিপা মারি ধরব, এনেকৈ করোতে করতে আপনার একটা অভ্যাসত পরিণত হব। আপনি ভাবিব পারে যে এইটা মানে সদায় করব লাগবে, তেনেকুৱা নহয়, এনেকুৱা করোতে করোতে আপনার একটা অভ্যাসত পরিণত হব, আর তারপর আপনি এইবিল করবই না লাগে, অটোমেটিক আপনার লিঙ্গটা শক্তিশালী হব, আপনি একটা হেলদি সেক্স করব পার। আর এই হেলদি সেক্স করলে অকল যে আপনিই সন্তুষ্ট হব সেইটা নহয়, আপনার পার্টনারও কিন্তু সন্তুষ্ট হব। যদি আপনার পার্টনার সন্তুষ্ট হয় তেন্তে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিব পারে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমি এনেকুয় ধরনের কেস পাও। অন্য একটা যেটু এক্সারসাইজ সেইটু হল যেতিয়া আপনি সেক্স করে থাকিব, যেতিয়া আপনার ভাব হয় যে আপনার ডিসচার্জ হব, আপনার পানিটা ওলাব, তেতিয়া আপনি লিঙ্গটা বাহিরত ওলাই আনক, আনি পেলে আপনার যে টিপস আছে, যে রিং আছে সেই রিংটুত হয় আপনি নিজে টিপি ধরক, নহলে আপনার পার্টনার গড়াকে টিপি ধরবলে দিয়ক, টিপি ধরবলে এনেকে দিয়ক যাতে আপনি কিছু পরিমাণে দুঃখ পায়। তারপর আপনি 1, 2, 3, 4, 5 আপনি মনতে ভাবিব এই নাম্বার কেটা, তারপর এড়ি দিব দিব, আকো আপনি সেক্স করক। তারপর যেটা আপনার এনেকুয়া ভাবটা আহে যে আপনার ডিসচার্জ হব, আকো ওলাই আনি আপনি সেম এই যে মানে কল এই আপনার রিংটু টিপি ধরে 1, 2, 3, 4, 5 এনেকে আপনি হিসাব করক। এই প্রসেসটা যদি আপনি বারে বারে করে থাকে তেতিয়া আপনার কি হব, একটা সময়ত আপনার এই একটা অভ্যাস হয়ে যাব, আপনার রক্ত সোনকালে নোলাব, আপনি না ভাবিব যে এইটা মানে সদায় করে থাকবে লাগবে, আপনি কেইদিনমান করার পিছত আপনার রক্ত আর সোনকালে নোলা হব, বহুত দেরিলেকে আপনার ডিসচার্জ খুব সোনকালে নহব, আর আপনি একটা 10 মিনিট বা 12 মিনিট বা 15 মিনিটলে আপনি একটা শক্তিশালী সেক্স লাইফ বা যে সেক্সুয়াল উইকনেসের প্রবলেম আছে সেই উইকনেসটা সলভ করব পার। আর ইয়ার পিছত বন্ধুসকল মানে আপনার ইয়ার বেস্ট ডায়েটর কথা কম, আর সামারির ক্ষেত্র মানে যে আপনার লিখি দিছো মাই এক্সপিরিয়েন্স, অর্থাৎ বন্ধুসকল বেস্ট ডায়েট কেটা দিয়ার আগতে মানে আপনার দুটামান মোট এক্সপিরিয়েন্সের কথা কব খুঁজছো। বন্ধুসকল এই যে সেক্স আছে, যে আপনার সেক্সুয়াল প্রবলেম বা সেক্সুয়াল উইকনেসের সমস্যাত পড়ে, তার কারণে আপনার কিছুমান নতুন নতুন করার কারণে চেষ্টা করো। বন্ধুসকল আপনার বেলেগ বেলেগ পজিশনত আপনার সেক্স করার কারণে চেষ্টা করো, নতুন নতুন ঠাইত যাওক, আপনার নতুন বেলেগ ঠাইত যাওক, কেদিনমানের কারণে আপনার ঘুরবলে যাওক, তাত আপনার সেক্স করো। তারপর আপনার আপনার রুমের ভিতরতে বিছনাখনের পজিশনটা চেঞ্জ করো, এমাহ আগতে যে পজিশনত আপনার বেডখন আছে এমাহ পিছত বেলেগ একটা পজিশনত আপনার বেডখন লই আহক, রুমত বিভিন্ন ধরনের সুগন্ধি দিয়ক আপনার, তারপর কালার লাইটিং করো, অর্থাৎ আপনার কিবা একটা নতুন করার কারণে চেষ্টা করো। যদি আপনার কিবা একটা নতুন করে তেনহলে আপনার একটা হেলদি সেক্স লাইফ আপনার এনজয় করব পারি। কারণ বন্ধুসকল মানে আগতে কোয়া ধরনে আমার যে সেক্সুয়াল একটিভিটি আছে এই আমার কিন্তু নার্ভর উপর নির্ভর করে, আপনার ব্রেইনের উপর নির্ভর করে। সো আমি যদি কিবা একটা নতুন করব
কৰিব পাৰোঁ, তেনেহ'লে আমি বহু সময়লৈ আমাৰ কিন্তু এই ইজেকুলেশ্যনটো আমি ৰখাই ৰাখিব পাৰোঁ। আৰু লগতে যিটো শক্তিশালী কৰাৰ কথা ক'লোঁ মই এক্সাৰচাইজকেইটা, সেই এক্সাৰচাইজবিলাক আপোনালোকে কৰক। আৰু লগতে বন্ধুসকল মই আপোনালোকক বেষ্ট ডায়েটৰ কথা যদি কওঁ, আপোনালোকে বেষ্ট ডায়েটৰ ক্ষেত্ৰত আপোনালোকে জিনচেং খাব পাৰে, আপোনালোকে খেজুৰ খাওক, আৰু লগতে এক্সাৰচাইজকেইটা কৰক আৰু কণী খাওক আপোনালোকে। আৰু বন্ধুসকল ইয়াৰ আগত মই এটা ভিডিঅ'ত কৈছিলোঁ যে কিছুমান খাদ্য আছে যি খাদ্যই আমাৰ এই যিটো ছেক্সুৱেল এক্টিভিটি আছে ছেক্সুৱেল পাৱাৰটো বঢ়াই দিয়ে, যেনে অলিভ অইল, আঞ্জিৰ, কালজিৰা বা কলা জিৰা, পিয়ৰ হানি আৰু লগতে ডালচেনি, ইয়াৰ মিশ্ৰণ এটা যদি আপোনালোকে কৰি পেলাই ৰেগুলাৰ যদি এটা এটা লাড়ু আপোনালোকে খাব পাৰে, তেনেহ'লে আপোনালোকৰ কিন্তু এই যিটো ছেক্সুৱেল উইকনেছ আৰু প্ৰিমেচিয়'ৰ ইজেকুলেশ্যন যিটো সমস্যা আছে এই সমস্যাবিলাক কিন্তু আপোনালোকৰ ছল্ভ হৈ যাব। চ' বন্ধুসকল এই খাদ্যবিলাক আপোনালোকে খোৱাৰ কাৰণে চেষ্টা কৰক। আৰু লগতে বন্ধুসকল মই ইয়াৰ আগৰ এটা ভিডিঅ'ত আপোনালোকক কৈছিলোঁ যে আকুপ্রেচাৰ টেকনিক, অৰ্থাৎ যেতিয়া আপুনি আপোনাৰ লিংগটো ভেজিনাৰ ভিতৰত সোমাই দিব, যেতিয়া আপোনাৰ ডিছচাৰ্জ হোৱা এনেকুৱা যেন ভাৱ হয়, তেতিয়া আপুনি ওলাই আনি পেলাই কি কৰিব, আপোনাৰ পাৰ্টনাৰক আপোনাৰ লিংগটোত চিমটি মাৰি দিব। তেতিয়া কি হ'ব, যেতিয়া আপোনাৰ মনত এটা ভাৱ আছিল যে আপোনাৰ ডিছচাৰ্জ হ'ব, আপোনাৰ ৰক্তটো বাহিৰ হৈ যাব, চিমটা মাৰি দিয়াৰ লগে লগে অৰ্থাৎ চিপচ মাৰি দিয়াৰ লগে লগে আপোনাৰ সেই ভাৱটো নাইকিয়া হৈ যাব আৰু আপোনাৰ ডিছচাৰ্জ নহয়। আৰু ইয়াৰ পিছত এটা টেকনিক হ'ল বন্ধুসকল ষ্টপ এণ্ড ষ্টাৰ্ট টেকনিক, অৰ্থাৎ আপুনি ছেক্স কৰি আছে, যেতিয়া আপোনাৰ মনত ভাৱ আহিব যে আপোনাৰ ৰক্তটো বাহিৰ হ'ব, আপোনাৰ ডিছচাৰ্জ হ'ব, তেতিয়া আপুনি ওলাই আনক, উলিয়াই আনি অলপ সময় ৰক, কিবা কথা পাতক, আপুনি কিবা ফিউচাৰৰ প্লেনৰ কথা পাতক আপোনাৰ পাৰ্টনাৰৰ লগত, অলপ সময়ৰ পিছত আকৌ আপুনি ছেক্স কৰক, তেতিয়া কি হ'ব আপোনাৰ সেই ডিছচাৰ্জ হোৱা সেই চিন্তাটো মনৰ পৰা গুচি যাব। ইয়াৰ পিছত আছিল বন্ধুসকল অন্য এটা টেকনিক, সেইটো হ'ল নাম্বাৰ কেলকুলেটিং টেকনিক। যেতিয়া আপুনি ছেক্স কৰি থাকিব, যেতিয়া আপোনাৰ লিংগ ভেজিনাৰ ভিতৰত সোমাই থাকিব, তেতিয়া আপুনি কি কৰিব, ষ্ট্ৰক মাৰি থাকক, আপুনি ছেক্স কৰি থাকক আপুনি, আৰু আপুনি 1, 2, 3, 4 এনেকৈ নাম্বাৰ কেলকুলেটিং কৰি থাকক, 300-600 আপুনি হিচাপ কৰাৰ চেষ্টা কৰক। তেনেকুৱা কৰি থাকিলেও আপোনাৰ মনটো অন্যমনস্ক হৈ থাকিব, বেলেগ এটা ঠাইত থাকিব আৰু আপোনাৰ সময়টো বাঢ়ি যাব। এইবিলাক হ'ল বন্ধুসকল টেকনিক মোৰ এক্সপিৰিয়েঞ্চৰ পৰা আপোনালোকক কৈছোঁ। আৰু অন্য এটা হ'ল বন্ধুসকল এক্সট্ৰা লং টেকনিক, মই অন্য ভিডিঅ'ত কৈছিলোঁ যে কিছুমান কণ্ডম আছে য'ত কিছুমান ৰস লাগি থাকে, কিছুমান লিকুইড থাকে যিবিলাকে সময় অলপ বঢ়াই দিয়ে। যদি আপুনি কণ্ডম পিন্ধিবলৈ বেয়াও পায়, সেই কণ্ডমটো অলপ সময়ৰ কাৰণে পিন্ধি পেলাই যেতিয়া সেই লিকুইডটো আপোনাৰ লিংগত লাগিব, তাৰপিছত কণ্ডমটো খুলি দিয়ক। আপুনি খুলি দি পেলাই আপুনি যদি ছেক্স কৰে, তেতিয়াও কিন্তু আপুনি বেছি সময়লৈ আপুনি কি কৰিব পাৰিব, বেছি সময় থাকিব পাৰিব। আপুনি এনেকুৱা ধৰণৰ এই কথাবিলাক, মোৰ এই এক্সপিৰিয়েঞ্চৰ কথাবিলাক যদি আপুনি মানিব পাৰে, তেনেহ'লে বন্ধুসকল মই কথা দিছোঁ আপোনালোকক, আপোনালোকে এটা সম্পূৰ্ণ হেলদি আপোনালোকে এটা ছেক্স লাইফ এনজয় কৰিব পাৰিব। কাৰণ বন্ধুসকল এই ছেক্স যে আছে অকল যে আপুনি এনজয় কৰিছে সেইটো নহয়, আপোনাৰ পাৰ্টনাৰজনেও কিন্তু এনজয় কৰিছে। যদি আপোনাৰ সোনকালে ডিছচাৰ্জ হয়, আপোনাৰ পাৰ্টনাৰগৰাকী সুখী নহ'ব আৰু আপোনালোকৰ পৰিয়ালৰ মাজত অৰ্থাৎ আপোনালোকৰ সাংসাৰিক জীৱনত বিভিন্ন ধৰণৰ সমস্যা হ'ব পাৰে। চ' বন্ধুসকল এই ভিডিঅ'টো আপোনালোকে ডাউনলোড কৰি থৈ দিয়ক, যাতে ফিউচাৰত আপোনালোকে এই ভিডিঅ'টো বাৰে বাৰে চাব পাৰে। আৰু বন্ধুসকল এই ভিডিঅ'টো যিমান পাৰে আপোনালোকৰ বন্ধুবৰ্গৰ হোৱাটছআপ আৰু ফেচবুকত শ্বেয়াৰ কৰক, যাতে সকলোৱে এই কথাখিনি গম পায়। কাৰণ বন্ধুসকল এনেকুৱা ধৰণৰ কথা মানুহে সোনকালে নকয় বা বহুত মানুহে এই কথাবিলাক নাজানে। চ' বন্ধুসকল আপোনালোকে যদি এনেকুৱা ধৰণৰ মূল্যৱান ইনফৰ্মেশ্যন পাব বিচাৰে, এনেকুৱা ধৰণৰ টিপছ আপোনালোকে ভৱিষ্যতে পাব বিচাৰে, তেনেহ'লে আমাৰ এই চেনেলটো এতিয়াই ছাবস্ক্ৰাইব কৰি থৈ দিয়ক। তেন্তে বন্ধুসকল আজিলৈ ইমানেই, ধন্যবাদ।